নদীতে এখন থেকে আর কোনো বোট চলবে না। আসন্ন সাইক্লোন যে আসতে চলেছে তাতে যাতে করে বিপদ না হয় সেই জন্য সমস্ত নদীতে পারাপারের জন্য যে বোটগুলি চলে এবং অন্যান্য কাজে যে বোটগুলি চলে তাদেরকে সকলকে অনুরোধ করা হচ্ছে যে আপনারা আপনাদের বোট সমস্ত ফিশারি বোট এবং অন্যান্য মাল পরিবাহী যারা বোট রয়েছে তাদের প্রত্যেককে জানানো যাচ্ছে যে যে সামনে যে আমাদের ভয়ঙ্কর একটা পরিস্থিতি আসতে চলেছে সাইক্লোন। আপনাদের অভিজ্ঞতা আছে গত আমফানের ক্ষেত্রে যে কিরকম একটা ভয়ানক এটা ঘূর্ণিঝড়, তাতে মানুষের কত ক্ষয়ক্ষতি হয়। সেই জায়গা থেকে এটা যেহেতু নদীমাত্রিক জায়গা, এখানে বোটে বিভিন্ন রকম কার্যকলাপ চলে, মালপত্র ফিশারম্যান ইত্যাদি ইত্যাদি করা চলে। এই সমস্ত বোটগুলি আজ থেকে আর চলবে না, সমস্ত বোটগুলি নিরাপদ জায়গায় আটকে দিন, সমস্ত বোটগুলি নিরাপদ জায়গায় সরিয়ে নিন। আর নদীতে এখন থেকে কোনো বোট চলাচল করবে না। সমস্ত ফিশারম্যান ভাইদেরকে, মৎস্যজীবী ভাইদেরকে বলা হচ্ছে যে আপনারা মাছ ধরতে আর যাবেন না, আপনাদের যে বোট নিয়ে মাছ ধরেন সেগুলিও ঘাটেতে লাগিয়ে দিন সেফ জায়গায়, যাতে করে বিপদের কোনো সম্মুখীন না হতে হয়। সমস্ত বোট মালিকদেরকে জানানো যাচ্ছে এবং সমস্ত বোট চালকদেরকে জানানো যাচ্ছে যে আসন্ন যে জস নামক সাইক্লোন আসতে চলেছে, এর হাত থেকে বাঁচার জন্য যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেই জন্য সকলকে অনুরোধ করা হচ্ছে যে আপনারা আপনাদের বোট আর নদীতে নামাবেন না, নদীতে আর কোনো বোট চলাচল করাবেন না। আপনারা বোটগুলিকে নিরাপদ জায়গায় সরিয়ে নিন এবং যতদিন পর্যন্ত না জসের যে প্রবাহ, জসের যে আগমন এবং সেটা শেষ হচ্ছে এবং নদী বা আবহাওয়া শান্ত হচ্ছে ততদিন পর্যন্ত আপনারা বোটগুলিকে নিরাপদ জায়গায় তুলে নিন, নিরাপদ জায়গায় সরিয়ে নিন, নদীতে আর কোনো বোট চলাচল করবেন না।